কথায় আছে, যেমন পৃথিবীতে সবার চশমার নম্বর সমান নয়, তেমনি মানুষের মূল্যবোধ সবার কাছে সমান নয়। আমরা সবসময়ের জন্য আন্ডার কনফিডেন্স হয়ে যাই। আমরা সবসময় ভাবি যে আমাদের দ্বারা কিছু করা সম্ভব নয়, আমরা জীবনে হয়তো কোনো কিছুই অ্যাচিভ করতে পারবো না। এই ভাবার পেছনে দুটো জিনিস আছে। প্রথম, আমরা সবসময়ের জন্য কারোর কাছে নত হতে ভয় পাই এবং এর পেছনে দায়ী হচ্ছে আমাদের শিক্ষা। এই শিক্ষা যদি আমাদের জীবনে প্রপার না হয় তাহলেই আমরা ভয় পাই, আমরা আন্ডার কনফিডেন্ট ফিল করি, আর এর পেছনে দুটো মানুষ সবসময়ের জন্য দায়ী থাকে আপেক্ষিকভাবে। সেটা হচ্ছে এক, আপনার পিতামাতা, আর দুই হচ্ছে শিক্ষক, যে আপনাকে ছোটোবেলা থেকে পড়াচ্ছে। সে যদি আপনাকে প্রপার শিক্ষা না দেয়, আপনি সবসময়ের জন্য এটাই ফিল করবেন যে আমি কোনো কাজই করতে পারবো না, আমার মধ্যে সেই কনফিডেন্সটা নেই, আমার ভেতরে সেই জ্ঞানটা নেই যে কাজ করতে গেলে আমাকে কিভাবে নিজেকে তৈরি করতে হবে, নিজেকে কিভাবে আমার সেই অ্যাচিভমেন্টের দিকে এগোতে হবে। নমস্কার, আমি সুজিত, একটা ছোট গল্পে আপনাকে স্বাগত। গল্পটা হচ্ছে একটা পাখির। সেই পাখিটা একদিন খাবার নিয়ে একটা গাছে বসেছিল। খাবার খেতে খেতে তার খাবারটা গাছের ভিতরে পড়ে যায়। সে গাছকে অনুরোধ করে যে গাছ, আমার খাবারটা তোমার ভেতরে পড়ে গেছে, আমি খেতে পাচ্ছি না, আমাকে খাবারটা ফিরিয়ে দাও। গাছ বলল, না না, একটা খাবারের জন্য আমি আবার তোকে আবার ফিরিয়ে দেবো, যা এখান থেকে। গাছটা পাখিটাকে উড়িয়ে দেয়। উড়িয়ে দেওয়ার পরে পাখিটা ভাবে যে না, খাবারটা আমাকে নিতে হবে। পাখি ভীষণ অ্যাগ্রেসিভ ছিল, সে তখন চলে গেল কার্পেন্টারের কাছে। কার্পেন্টারের কাছে গিয়ে বলে, তোমাকে গাছ কাটতে হবে। বলে, কেন? বলে, গাছের ভিতরে আমার খাবার পড়ে গেছে, গাছকে আমি অনুরোধ করেছি, গাছ আমাকে খাবার ফেরত দিচ্ছে না। বলে, এই সামান্য ব্যাপারের জন্য আমি আবার গাছ কাটবো, যা ভাগ এখান থেকে, পাগল নাকি? সে পাখিটাকে উড়িয়ে দিল। সে আবার ছাড়বে না, তার খাবারটা লাগবেই। সে চলে গেল সেই রাজ্যের রাজার কাছে। রাজাকে গিয়ে বলল, আপনাকে কার্পেন্টারকে শাস্তি দিতে হবে। বলল, কেন, কি হয়েছে? বলল, গাছে আমার খাবার পড়ে গেছে, আমি কার্পেন্টারকে অনুরোধ করলাম, সে আমার অনুরোধ রাখছে না, আপনাকে শাস্তি দিতে হবে। বলে, এই সামান্য ব্যাপারের জন্য কার্পেন্টারকে শাস্তি দেবো? তুমি অন্য কোথাও যাও তো বাপু, অন্য খাবারের সন্ধানে যাও। কিন্তু পাখিটা বড্ড অ্যাগ্রেসিভ, সে নাচোর বান্দা, যে না, যে করেই হোক খাবার আমাকে ফেরত পেতেই হবে। সে খবর নিয়ে দেখলো সকালবেলা রাজা হাতিতে ঘুরতে বেরোয়। সেই হাতির মাউতের কাছে গেল। মাউতকে বলল, ভাই, তোমাকে কালকে সকালবেলা রাজাকে ফেলে দিতে হবে হাতিটিকে। বলল, কেন, কি হয়েছে? বলে, এই হয়েছে। বলে, এই সামান্য ব্যাপারের জন্য আমি আমার রাজামশাইকে ফেলে দেবো? এটা কখনো হয়? ওনার আশ্রয়ে আমি রয়েছি, তুমি এখান থেকে পালাও শিগগিরই। কিন্তু সে তো শুনছে না, খাবার তার লাগবেই। সে তখন গেল হাতির কাছে। হাতিকে গিয়ে বলল, হাতি হাতি, ভাই, আমার একটা কাজ করে দিতে হবে। বলে, কি? বলে, তোমাকে কালকে সকালবেলা মাউতকে ফেলে দিতে হবে। বলে, কেন, কি হয়েছে? বলছে, আমি গেছিলাম গাছে খাবার খেতে, আমার খাবার পড়ে যায়, এবং আমি যাই কার্পেন্টারের কাছে, কার্পেন্টার আমার কথা শোনে না, এবং আমি রাজার কাছে যাওয়াতে রাজাও আমার কথা শোনে না। সুতরাং তোমাকে আমার কথা শুনতে হবে, এবং আমি মাউতকেও রিকোয়েস্ট করেছিলাম, সেও আমাকে উড়িয়ে দিল, সুতরাং আমি কি করবো বলো? বলে, এই সামান্য ব্যাপারের জন্য আমি আমার প্রভুকে, মানে যে আমার মাউত, তাকে আমি ফেলে দেবো? এটা কখনো হতে পারে না, তুমি এখান থেকে যাও। সে এবার ভাবলো, না, কিছু তো উপায় পাচ্ছি না, কি করি? সে গেল একটা মাছির কাছে। মাছিকে গিয়ে বলল, আই থিঙ্ক তুমি আমার প্রবলেমটা বুঝবে, তুমি এক্ষুনি হাতির সুরে প্রবেশ করো। বলে, কেন, কি হয়েছে? তাকে পুরো স্টোরিটা বলল। বলল, এই সামান্য ব্যাপারের জন্য আমি হাতির সুরে প্রবেশ করতে পারবো না। এবার সেই পাখিটা ভয়ঙ্কর রেগে গেল। সে এতক্ষণ সবাইকে অনুনয় বিনয়ে অনুরোধ করছিল, কিন্তু এখন সে রুদ্রমূর্তি ধারণ করল। সে বলল, এক্ষুনি যদি তুই হাতির সুরে না প্রবেশ করিস, এক্ষুনি আমার যে দুটো চোঁচ রয়েছে, চোঁচে এক্ষুনি তোকে বাঁধিয়ে আমি খেয়ে নেব। কারণ এবার পাখিটা ছিল বড় আর মাছি ছিল ছোট, সে তার উপরে তার বল প্রয়োগ করতে পারত। মাছি এবার খেপে গেল, কারণ মাছি কি করলো, দেখলো এবার তার জীবন সংশয়। সে তাড়াতাড়ি চলে গেল হাতির কাছে। হাতি তখন গেল মাউতের কাছে, আর মাউত গেল রাজামশাইয়ের কাছে। রাজামশাই সাথে সাথে ডেকে পাঠালো কার্পেন্টারকে। বলো, এবার তোমার শাস্তি হবে। বলো, কেন রাজামশাই, কি হয়েছে? বলে, শিগগিরই গাছটা কাটো। এবার কার্পেন্টার তো রাজামশাইয়ের আদেশ পেয়ে চলে গেল গাছ কাটতে। গাছকে বলার সাথে সাথেই গাছ বলল, ঠিক আছে, কাটাকাটির দরকার নেই, আমি পাখির খাবার ফিরিয়ে দিচ্ছি। বন্ধুরা, গল্পটা খুব ছোট, গল্পটা হচ্ছে আমার আর আপনার জীবনের গল্প। ওই যে প্রথমেই বললাম, আমরা প্রচণ্ড আন্ডার কনফিডেন্স নিজেকে ফিল করি, কিন্তু আমাদের ভেতরেও অনেক শক্তি রয়েছে। আমাদের ভেতরে যে প্যাশান রয়েছে, সেই প্যাশানটাকে খুঁজে
প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত ইউটিলাইজ করো, তুমি জিতবেই। প্রত্যেকটা মানুষের ভেতরে কিছু হিডেন পাওয়ার থাকে, যেই পাওয়ারটা কাজে লাগিয়ে তুমি তোমার যে কোনো কিছু অ্যাচিভ করতে পারো। ওই যে একটা শাহরুখের বইতে বলেছিল না, যে তুম আগর কিসি চিজ কো সচ্চি দিল সে চাহো তো পুরো কায়নাত উসে মিলানে কি সাজিশ মে লাগ জাতি হে। কথাটা কিন্তু ভীষণ সত্যি কথা। তুমি যদি মনে করো যে তোমার দ্বারা সব কিছু সম্ভব, তাহলে তুমি অবশ্যই সেটা অ্যাচিভ করতে পারবে। সবসময়ের জন্য পজিটিভ ভাবো, পজিটিভ থাকো, আর পজিটিভ মানুষজনের সাথে মেশো, তাহলে তোমার ভেতরেও একটা পজিটিভ ভাইব তৈরি করবে। এই বলে আজকের গল্পটা এখানেই শেষ করব। যদি গল্পটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ প্রত্যেকটা মুহূর্ত খুব মূল্যবান। আর শেষ করার আগে সবসময় যেটা বলে থাকি, বাবা মার আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ আর আপনজনের আশীর্বাদ নিয়ে এমন কিছু কাজ করো যেটা দেখে সবাই তোমার মতো করতে চাইবে, কারণ জীবন তো একটাই। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। প্রত্যেক বুধবার আর শনিবার দিন সন্ধ্যা 6টার সময় এই ধরনের মোটিভেশনাল স্টোরি আসে আমার চ্যানেলে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো কন্টিনিউ দেখো। আশা করি তুমি তোমার লাইফটাকে বদলাতে পারবে। সবাই ভালো আর সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। নমস্কার। আনকাট মোমেন্টে আপনাকে স্বাগত। দুটো প্রশ্নের উত্তর না দিলেই নয়, যে দুটো প্রশ্ন আমার ইনস্টাগ্রাম আইডিতে এসেছে। ফার্স্ট যে প্রশ্নটা করেছ সে লিখেছ, দাদা আমার নাম নেবেন না, লিখেছ, দাদা জব ইন্টারভিউ কিভাবে দেব, জব থাকলে জানাবেন। দেখো, জব ইন্টারভিউর অনেক ধরনের ইন্টারভিউর ভিডিও ইউটিউবে আছে। জব ইন্টারভিউ প্রিপারেশন, হাউ টু ক্র্যাক জব ইন্টারভিউ, এই ধরনের প্রচুর ভিডিওস তুমি ইউটিউব থেকে পেয়ে যাবে। আমি যদি আলাদা করে তৈরি করতে চাই একটু সময় আমাকে দিতে হবে, তার জন্য একটু পেশেন্সলি একটু ওয়েট করতে হবে। আর সেকেন্ড যেটা লিখেছো যে জব থাকলে জানাবেন, অ্যাকচুয়ালি জব তো ভ্যারিয়াস টাইপের জব হয়, তুমি কী টাইপের জব চাইছো সেটা জানাটা প্রয়োজন। এবং তোমার এডুকেশন কোয়ালিফিকেশান সম্পর্কেও আমি জানি না, ঠিক আছে, তো কী রকম টাইপের জব চাইছো তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো, তুমি যদি আমার ইনস্টাতে রিপ্লাই করতে চাও করতে পারো, আমি তোমাকে ওখানে কোশ্চেন করেছিলাম, তুমি কোনো রিপ্লাই দাওনি। আর যদি এখানেও করতে চাও, এই ভিডিওর মাধ্যমে যদি করতে চাও সেটাও তুমি করতে পারো, ঠিক আছে, তুমি জানাও, কারণ জবটা সত্যি একটা ছেলের কাছে ভীষণ প্রয়োজন। মানে জব না থাকাটার যে পেন সেটা হয়তো আমার থেকে আর ভালো কেউ জানে না, কারণ একটা সময় আমার লাইফে গেছে যেখানে 6 মাস আমি জব করিনি, জব কন্টিনিউশনের মধ্যেই আমার 6 মাসের একটা গ্যাপ ছিল, তো এই পেনটা যে একটা ছেলের কাছে কতটা সেটা আমার থেকে আর ভালো কেউ জানে না। সুতরাং আমি সবসময়ের জন্য চাই সবার হেল্প করা, বিশেষ করে জব রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন কারোর থাকে অবশ্যই আমাকে জানিও। আর তুমি যখন বললে এটা নিয়ে আমি ভাবছি, আমি চেষ্টা করছি, আমি এটা ভেবেও ছিলাম যে কয়েকদিন আগে, কিন্তু এটা করে উঠতে পারিনি, যে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল অথবা একটা টেলিগ্রাম চ্যানেল ওপেন করতে, একটা ক্রিয়েট করতে, যেখানে জব রিলেটেড বিভিন্ন কোয়ারিজ, ইভেন জব রিলেটেড যদি কোনো পোস্টিং থাকে অল ওভার ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়াতে, কী ধরনের জব কোথায় কোথায় পাওয়া যায়, জব টিপস, ঠিক আছে, তো এই ধরনের রিলেটেড কোয়ারিজগুলো আমরা চেষ্টা করব ওখানে সলভ করে দেওয়ার। তো যদি করতে পারি আমার চ্যানেলের ইয়েতে পেয়ে যাবে, আমার চ্যানেলের ডিসক্রিপশানে পেয়ে যাবে লিঙ্কটা, এবং চ্যানেলের যে আইডিগুলো রয়েছে আইডিগুলোতেও পেয়ে যাবে। আমার ফেসবুকে বা ইনস্টাগ্রামের আইডিটাও ফলো করতে পারো যদি তোমাদের ইচ্ছে হয়, ওখানেও পেয়ে যাবে। আচ্ছা, সেকেন্ড যে কোশ্চেনটা করেছেন হচ্ছে জয়ব্রত গোস্বামী। উনি লিখেছেন, ভাই আপনার মোটিভেশনাল ভিডিওগুলো বেশ ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আপনি যে প্যারেন্টসের ভিডিওটা করেছেন, ওখানে টাইম দেওয়া নিয়ে বাচ্চাদের যেটা বলেছেন, সেটা কিভাবে পসিবল যদি একটু এক্সপ্লেন করেন। আচ্ছা দেখুন, এক্সপ্লেন তো ওরকম করা যায় না, একটা শিডিউল আছে, যেই শিডিউলটা আমাদের সবার, মানে সব প্যারেন্টসদের মেনটেন করা উচিত, মানে প্রত্যেকটা মানুষেরই মেনটেন করা উচিত ইভেন, কারণ দেখুন আফটারঅল ফ্যামিলিটা তো আমাদের ইম্পর্টেন্ট। আমরা জব করি আর যাই করি না কেন, ফ্যামিলির ভালোর জন্য করি, ফ্যামিলিকে কেয়ার করার জন্য করি, আর ফ্যামিলির হ্যাপিনেসের জন্য করি, তাই নয় কি? তো সেক্ষেত্রে ফ্যামিলিদের সময় দেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়। একটা ফর্মুলা আছে, 24 ঘন্টা, 8+8+8, মানে 8 ঘন্টা ঘুম, প্রপার ঘুম, মানে এরকম নয় মোবাইল নিয়ে ঘুম, কারণ আমরা ঘুমের সময় মোবাইলটা বেশি ইউজ করি, তো সেক্ষেত্রে কী হয় আমাদের ঘুমটা কম হয়, এবং এই ঘুমের ঘাটতির জন্য আমাদের বিভিন্ন ধরনের রোগ হয়।
হাইপারটেনশন থেকে শুরু করে ডায়াবেটিস থেকে শুরু করে হাইপার ডিসলিপিডেমিয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের রোগের আমরা শিকার হয়ে থাকি। এটাকে স্টপ করতে হবে। 8 ঘন্টা প্রপার ঘুম মানে প্রপার ঘুম। 18 থেকে 50 বছরের মধ্যে প্রত্যেকটা মানুষের 8 ঘন্টার ঘুম ভীষণ প্রয়োজন। এটা আমি বলছি না, এটা প্রত্যেকটা অর্গানাইজেশন বলছে, মেডিকেল অর্গানাইজেশন, তারা এটাকে রেকমেন্ড করছে। 8 ঘন্টা ঘুম, 8 ঘন্টা ওয়ার্ক টাইম, পজিটিভ ওয়ার্কিং টাইম মানে হচ্ছে শুধু কাজ, 8 ঘন্টা আপনার মনোযোগ সহকারে কাজ করা উচিত। আর 8 ঘন্টার যে ডিউরেশনটা বাকি রয়েছে সেই 8 ঘন্টা হচ্ছে আপনার ফ্যামিলির জন্য। তাহলে চিন্তা করুন, যারা এই শিডিউলটা তৈরি করেছে তারা কতটা চিন্তাভাবনা করে তৈরি করেছে। এবার এই যে 8 ঘন্টা যে ফ্যামিলির জন্য সময় দেওয়া রয়েছে, এই 8 ঘন্টা কি দেওয়া সম্ভব? পসিবল নয়। আপনি বলবেন যে হ্যাঁ, এটা কি সম্ভব? আপনি কি নিজে দেন? না, আমার পক্ষেও দেওয়া সম্ভব না। এই 8 ঘন্টা যে ফ্যামিলির টাইমের জন্য সময় দেওয়া রয়েছে, এই 8 ঘন্টার ভিতরে অনেক ব্রেকআপ আছে। এই 8 ঘন্টার মধ্যে আপনার জার্নি আছে, এই 8 ঘন্টার মধ্যে আপনার খাওয়া দাওয়া রয়েছে, এই 8 ঘন্টার মধ্যে আপনার ট্রানজিশন আছে, আপনার নিজের কিছু লেজার টাইম আছে, এই সমস্ত কিছু মিলিয়ে হচ্ছে 8 ঘন্টা। তো এই 8 ঘন্টা ফ্যামিলির টাইমের মধ্যে আপনাকে 1 ঘন্টা কিন্তু বাঁচিয়ে রাখতেই হবে। এটা ভেরি ইম্পর্টেন্ট। এটা নিয়ে যদি আপনি মনে করেন যে আর একটা ভিডিও দরকার, আমি আর একটা ভিডিও ব্রিফলি শেয়ার করব আপনাদের সাথে। যদি আপনারা চান, তার জন্য অবশ্যই আপনারা কমেন্টসে একটু মেনশন করবেন যে আপনাদের আদৌ ভিডিওটা প্রয়োজন কিনা। যদি কমেন্টস না করেন তাহলে আমি ভাববো যে আপনাদের হয়তো ভিডিওটা প্রয়োজন নেই, তাহলে ভিডিওটা আমরা স্কিপ করতে পারি। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। এইরকম ধরনের যদি আপনাদের লাইফের কোনো কোশ্চেন থাকে, আপনারা কোশ্চেন আমার ইনস্টাগ্রামে, আমার ফেসবুকে অথবা এই ভিডিওর কমেন্টসেও কমেন্টস করতে পারেন। আপনাদের কোশ্চেন যদি ভ্যালুয়েবল মনে হয় অবশ্যই সেটা পিক করব এবং চেষ্টা করব সেটার অ্যান্সার দেওয়ার। আর এই যে তিনটে কোশ্চেন, এই যে দুটো কোশ্চেন আমরা শেয়ার করলাম, এই দুটো কোশ্চেনে আপনাদের ভিউজ কী আপনারাও আপনাদের কমেন্টসে জানাবেন। তাহলে যে ভদ্রলোক কোশ্চেন করেছে আশা করি ওনার বুঝতে সুবিধা হবে যে আমাদের যে ওপিনিয়নটা রয়েছে সেই ওপিনিয়নটা অ্যাকচুয়ালি তার কতটা কাজে লাগলো। এই বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর আনকাট মোমেন্টে। নমস্কার।